আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করতে চলেছি। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে আলোচনা কম হয়, এই বিষয়ে আমাদের জানাশোনা কম, যার কারণে আমরা এই বিষয়ে অনেক অনেক ভুল করে থাকি। সেই বিষয়টা হচ্ছে প্রতিবেশীর হক। বিষয়টা কি? সবাই একসঙ্গে বলেন, বিষয়টা কি? তো প্রতিবেশীর হক সম্পর্কে আমরা অনেক উদাসীন, কিন্তু আমাদের জানার বিষয় হচ্ছে যে প্রতিবেশীর হক, এই হকটা পালন করাটাও অনেক বড় ইবাদত। সুবহানাল্লাহ, এটা কি? ইবাদত। আর আমরা প্রতিবেশীর হক পালন করতে কি করি? কৃপণতা করি। প্রতিবেশীর হক পালন করতে আমরা উদাসীন, প্রতিবেশীর হক পালন করাকে আমরা ঝামেলার মনে করি, ঠিক না? ঠিক। মনে রাখবেন, নামাজ আদায় করা যেমন একটা সওয়াবের কাজ, নেকির কাজ, হজ করা যেভাবে একটা নেকির কাজ, যাকাত প্রদান করা যেমনইভাবে একটা নেকির কাজ, দান খয়রাত করা যেমন নেকির কাজ, ঠিক তেমনইভাবে প্রতিবেশীর হক রক্ষা করা, প্রতিবেশীর হক পালন করাও একটা নেকির কাজ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই হক সম্পর্কে কি আমরা জানি? জানি না। শুধু এতটুকু জানি যে আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ, উত্তম আচরণ করতে বলেছেন। একবার একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে বুঝব যে আমি একজন ভালো মানুষ, আমি কিভাবে বুঝব যে আমি একজন উত্তম মানুষ, এটা বোঝার উপায় কি, আমি যে ভালো মানুষ এটা বোঝার উপায় কি? আমাদের সমাজে, আমাদের দেশে কোনো খারাপ মানুষ আছে? আছে, খারাপ মানুষ আছে, কথা বলেন না কেন? কথা বলতে পারেন না, কথা বলেন না কেন? খারাপ মানুষ আছে? হ্যাঁ, কোনটা খারাপ মানুষ দেখান তো, জিজ্ঞেস করেন তো। একজন মানুষকে জিজ্ঞেস করেন যে তুমি কি ভালো না খারাপ, কি বলবে? আমার চেয়ে ভালো মানুষ আর নাই বেটা, এটা কি প্রশ্ন করো? আমি কোনোদিন কারো এক টাকা মেরে খাই নাই, কোনোদিন চুরি করি নাই, কোনোদিন মানুষের সম্পদ আত্মসাত করি নাই, আমার চেয়ে ভালো মানুষ এই এলাকায় আছে নাকি? বলে কি বলে না? কিন্তু দেখেন, সেম প্রশ্ন রাসূলের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো মানুষ, আমি যে উত্তম মানুষ, আমি যে একজন আদর্শবান মানুষ, এটা বুঝবো কি করে, এটার ডেফিনেশনটা কি আমাকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, যদি তোমার প্রতিবেশী বলে তুমি ভালো তাহলে তুমি ভালো। সুবহানাল্লাহ। যদি তোমার প্রতিবেশী বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ, নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ডেফিনেশন দিয়েছেন, এই দুইটা ডেফিনেশন আপনি ফলো করেন, আপনি আপনাকে সেই সাসে ফেলেন। যদি দেখেন যে আপনার প্রতিবেশী আপনাকে ভালো বলতেছে তাহলে আপনি ভালো, আর যদি বলে আপনি খারাপ তার মানে আপনি খারাপ,